ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, নমস্কার। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও তোমাদের দোয়া আশীর্বাদ ভালোবাসা নিয়ে আল্লাহর রহমত নিয়ে ভালোই আছি। তা আজকে একটা বিশেষ দিন, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্যই তোমাদের সামনে এলাম। আর অনেকদিন পর তোমাদের সামনে এলাম আমি। তো আজকে হচ্ছে আমার বার্থডে, যেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু রাফাতকে তোমরা সবাই চেনো যারা আমার রেগুলার ভিউয়ার্স। তো রাফাত হচ্ছে কি অনেক কিছু সারপ্রাইজ করে রেখেছে, অনেক ব্যবস্থা করে রেখেছে, যাই হোক জানি না। তো সেটা সবটা তোমরা দেখতে পাবে সন্ধ্যেবেলা, আর সেটা কন্টিনিউ মানে দেখার জন্য তোমাদেরকে চোখ রাখতে হবে ভিডিওটার একদম শেষ মুহূর্ত পর্যন্ত। তো চলো দেখতে থাকো সন্ধ্যেবেলা কাকে কাকে ওরা অ্যাকচুয়ালি ইনভাইটও করেছে, কাদেরকে বলেছে, কারা আসছে, সব তোমরা দেখতে পাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো এখন আর বেশি কথা বলে ভিডিওটা বাড়াবো না, সন্ধ্যের সময় তোমরা ভিডিওটা পাবে, ঠিক আছে? চলো এখনকার মতো টাটা। তো ফ্রেন্ডস দেখো, সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ কাকে, নতুন অতিথি আমাদের রৌনক বাবু, আর আছে আমাদের ওয়াদিয়া, দুজন নতুন মেহমান এসছে আমার বাড়িতে আমার বার্থডে উপলক্ষে। দেখো রাফাতের ভাই এসছে, রাফাতের বোন এসছে। তো চলো বাকিটা দেখতে থাকো। তো চলো কেক কাটা হচ্ছে, দেখবে চলো। এখন শুধু ছবি তোলার পর্ব হচ্ছে, ওই যে দেখছো সামনে আমার যা দাঁড়িয়ে আছে ও শুধু ছবি তুলে যাচ্ছে, মানে কেক খাওয়ানোর পরেও বলছে আরেকবার খাওয়া ছবি তোলা হয়নি, আরেকবার একে দাও ছবি তোলা হয়নি, এই করে করে শুধু ডবল করে সবাইকে খাওয়ানো হচ্ছে, ছবি তোলা হচ্ছে। মানে ও সব ক্যামেরা বন্দি করছে ওর মোবাইলে, সেই জন্য মানে দেখো এখন ওয়াদিয়াকে দিলাম একটু কেক, আর একটা বোনের বর ছিল, বোনের বর কেক খায় না, বোনকে দিলাম। আর ওই যে চলো দেখো রিপিট হচ্ছে, আবার আবার দেখো বোনকে আবার রিপিট হচ্ছে, ছবি তোলা হবে আমার যা ছবি তুলছে। এই সময় আবার আমার বৌদি ভুল করে লাইট আপ করে দিয়েছে, সে আবার এক হাসির পর্ব। যাই হোক এখন শুধু এই চলছে, এই সময়টা দেখতে পাচ্ছ শুধু ছবি তোলার পর্ব চলছে, মানে শুধু ক্যামেরা বন্দি করার। এই যে দেখো আমার যা, সে শুধু ছবি তুলতেই ব্যস্ত, বার বার করে শুধু সবাইকে দেয়া হচ্ছে ছবি তোলা। এই যে আমার ছোটো দেওর, আর এই যে দেখো আমার সেরা উপহার আমার রাফাত বাবা আমার জন্য নিজের পকেট মানি বাঁচিয়ে দেখো আমার জন্য একটা কুর্তি কিনে এনেছে, আমি ভীষণ খুশি। আমার সেরা উপহার আমার ছেলে আমাকে না জানিয়ে
কত মানে চুপি চুপি গিয়ে ওর মামার সঙ্গে গিয়ে আমার জন্য কুর্তিটা কিনে নিয়ে এসছে। আর এই যে আমার আরেক ছেলে রৌনক, ও দেখো ওর পকেট মানি থেকে টাকা বাঁচিয়ে জানে আমার বার্থডে আছে, আমার জন্য চুপি চুপি সেও ওর মানে আমার দেওরকে নিয়ে মানে ওর চাচুকে সঙ্গে করে নিয়ে গিয়ে দেখো আমার জন্য নিজে পছন্দ করে শাড়ি নিয়ে এসছে। দেখো এত সুন্দর কালার শাড়িটা, এত সুন্দর মানে ভাবা যায় না এতটুকুটুকু ছেলে এত ভালোবাসে আমাকে। আর এই দেখো আমার কর্তা, এটা আমার কর্তার তরফ থেকে আমার বার্থডে গিফট। এই যে দেখো মাইক্রোওয়েভ দিয়েছে আমাকে একটা, তুমি তো জানো, তোমরা তো জানো যে আমার এগুলোই বেশি পছন্দ। আমার রান্নাঘর ঘর সাজানো জিনিস আমার খুব পছন্দ, তো আমার রান্নাঘরে একটা নতুন মাইক্রোওয়েভ এসে গেল। তো এই দেখো রাত্রি অনেক হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পর্ব। আমার যা ভাসুর দেওর ওরা সব খেয়ে দিয়ে বাড়ি যাবে, এই জন্য তাড়াতাড়ি সব খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিয়েছে। আমার বোনের বর, ভাই, দাদা ভাই, তারপরে ছোট ভাই, আর আমার হাজবেন্ড বললো পরে খাবে, ও বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে তারপর খাবে। এ দেখো মেনু হয়েছিল চিকেন রেজালা, ডিম ভাজা, আলু ভাজা, স্যালাড ছিল, আর ছিল পোলাও। তো চলো আমরা এখান থেকে খেতে খেতেই টাটা বাই বাই করে দিই আজকে, আর আবার একটা নতুন ভিডিও নিয়ে অন্য একদিন হাজির হয়ে যাবো তোমাদের কাছে। আজকের মতো আল্লাহ হাফিজ।